ট্রাম্পের ওপর হামলার পর জাতীয় ঐক্য ডাক বাইডেনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত একশো একচল্লিশ ফিলিস্তিন এবং ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগ পাকিস্তান সরকার নিউজে দেশের খবর নিয়ে প্রতিদিনকার আয়োজন দা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভারঅল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন এই আহ্বান জানান বিষয় হচ্ছে আমরা সবাই আমেরিকান না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটি বলছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেন রাজনীতিতে আবেগ অনেক বেশি হতে পারে কিন্তু কখনোই সহিংসতার গহ্বরে পড়া উচিত হবে না রাজনীতির ময়দান যুদ্ধক্ষেত্র নয় আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন বাইডেন জাতি হিসেবে আমরা বিশ্বাস করি একটি হত্যা প্রচেষ্টা তার সবকিছুর পরিপন্থী এ মন্তব্য করে বাইডেন বলেন ট্রাম্প ভালো আছেন এবং সুস্থ আছেন সিক্রেট সার্ভিসকে সকল সক্ষমতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা দিয়ে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন তিনি এদিকে হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার উইস্কনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে অর্পন মুত্র ডেস্ক রিপোর্ট এটি নিউজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার মরে যাওয়ার কথা ছিল হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর রোবার মার্কিন রক্ষণশীল সংবাদ মাধ্যম নিয়োগ পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পে কথা বলেন রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে যাওয়ার পথে নিজের উড়োজাহাজে বসে ট্রাম্প নিউ ইয়র্ক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার এখানে থাকার কথা নয় আমি যেতে পারতাম। সাদা ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় শনিবারের ঘটনা প্রসঙ্গে ট্রাম্প বলেন এটা ছিল তার জন্য খুবই এক পরাবাস্তব অভিজ্ঞতা স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয় গুলিতে তার ডান কানে লাগে তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এই হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা একজন নিহত হন গুরুতর আহত হন দুজন প্রচার সভায় গুলিতে আহত হওয়ার বেশ কয়েক ঘন্টা পর মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প খোলা চিঠিতে আমেরিকার বাসীর উদ্দেশ্যে তিনি বলে লিখেছেন রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন ভালোবাসার প্রতি আরো জোর দিতে হবে আমাদের নিজের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করেছেন মেলানিয়া সেখানে তিনি লিখেছেন আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা নীতি রাজনৈতিক খেলা কোনোটি ভালোবাসার ঊর্ধ্বে নয় তিনি লিখেছেন ডোনাল্ডকে যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখেছি তখন অনুভূতি হলো আমার এবং ব্যারনের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হলেও মারা গেছেন সভায় উপস্থিত এক ব্যক্তি আরও একজন আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা লিখেছেন যে সকল পরিবার এই জঘন্য কর্মকাণ্ডের জন্য ভুগছেন তাদের প্রতি আমার সমবেদনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে এআর ফিফটিন মডেলের আধা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিলেন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় এর আগেও দেশটিতে অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তার উপর গুলি চালানো হয় হামলায় ট্রাম্প গুরুতর আহত না হলেও নিহত হয়েছেন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি সন্দেহভাজন ওই হামলাকারীকেও হত্যা করা হয়েছে তার পাশেই পড়েছিল হামলায় ব্যবহার করা একটি এ আর রাইফেল এ আধা স্বয়ংক্রিয় রাইফেল এর অর্থ সেটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায় একই ধরনের এম রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এয়ার ফিফটিন রাইফেলের গুলির গতিও অনেক বেশি সাধারণ পিস্তলের গুলির চেয়ে তিনগুণ বেশি গতিতে ছুটতে পারে এই বন্দুকের গুলি অনেক দূর থেকেও বন্দুকটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় এর গুলিতে আক্রান্ত ব্যক্তি ত্বক ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মারাত্মক আঘাত পেতে পারেন যুক্তরাষ্ট্রে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় পিস্তলের গুলিতে তবে দেশটিতে বড় কিছু বন্দুক হামলার ঘটনায় এ আর ফিফটিন রাইফেলের ব্যবহার হয়েছে দুই সালের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকটি দিয়ে হামলা চালিয়ে উনিশ শিশু ও দুই শিক্ষককে হত্যা করেন এক তরুণ একই অস্ত্র দিয়ে দুই হাজার সালের অক্টোবরে লাস ভেগাসে হামলা চালিয়ে ষাটজনকে হত্যা করেন এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে এ আর ফিফটিন কেনা খুব সহজ অঙ্গরাজ্যভেদে কোন নাগরিক বন্দুকের দোকানে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখিয়ে রাইফেল বা শটগান কিনতে পারেন তবে এর আগে তাকে একটি যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এরপরেও ক্যালিফোর্নিয়া ইলিনয় মেরিল্যান্ড নিউ জার্সি ওয়াশিংটনের মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাধারণ মানুষের কাছে অ্যাসল্ট রাইফেল বিক্রি নিষিদ্ধ ক্যালিফোর্নিয়া সরকারের দাবি বন্দুক নিষিদ্ধ করে আইন জারির কারণে গত এক দশকে উনিশ হাজার মানুষের প্রাণ বেঁচেছে এটিএন নিউজ এবার অন্য প্রসঙ্গ গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একশো একচল্লিশ ফিলিস্তিনে নিহত হয়েছে আহত হয়েছেন আরও চারশো জন শনিবার থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এই প্রাণহানি ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খান ইউনেসের আল মাবাসি নিরাপদ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত নব্বই ফিলিস্তিনি নিহত হয় এক প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে বিবিসি জানায় হামলার পর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে গোটা অঞ্চল আল নুসেইরাত শরণার্থী শিবিরে অপর একটি হামলায় আরও সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও জন এদিকে গাজার পশ্চিমাঞ্চলে সাতই শরণার্থী শিবিরে একটি প্রার্থনা হলকে লক্ষ্য করে আরেকটি হামলা চালায় ইসরায়েল বাহিনী এতে আরও অন্তত সতেরো ফিলিস্তিনি নিহত হন এসব হামলার পক্ষে সাফাই গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা নিহত হয়েছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান যুক্তরাজ্যের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান তিনি রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে সাক্ষাৎ করেন ডেভিড ল্যামি এ সময় গাজায় যুদ্ধ বন্ধ ও জরুরি ত্রাণ সহায়তা বৃদ্ধি ও মানবিক সহায়তা প্রবেশের ওপর জোর দেন তিনি একজন ব্রিটিশ কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানায় জিম্মিদের মুক্তি ও পূর্ণ মাত্রায় স্থায়ী যুদ্ধবিরতি চান ডেভিড এদিকে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনাহুর সঙ্গে সাক্ষাৎ একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি ফেলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার হিসেবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সোমবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোকের সঙ্গে সাক্ষাৎ করবেন ডেভিড ইউক্রেনের আরও এলাকা দখল নিয়েছে রুশ সামরিক বাহিনী অন্যদিকে একদিনে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স জানায় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের উরুজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আফদিফকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য ইউক্রেনীয় গণমাধ্যম জানায় কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে অবশ্য ওই এলাকায় এখনো লড়াই চলছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলছে সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেস্ক অঞ্চলের উরুজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার একই সঙ্গে সংবিধানের ছয় অনুচ্ছেদ অনুসারে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক আরিফ বিরুদ্ধে সরকার। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আজ এই তথ্য জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতা তারার তিনি বলেন পিটিআই এবং পাকিস্তান একসঙ্গে অবস্থান করতে পারে না দলটিকে নিষিদ্ধ করার আবেদন জমা দিতে সুপ্রিম কোর্টে যাবে ফেডারেল সরকার সংরক্ষিত আসন সংক্রান্ত মামলা এবং মামলায় পিটিআই প্রধানকে দেশটির শীর্ষ আদালত অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের রায়ের পর জাতীয় পরিষদে একক দল হতে যাচ্ছে পিটিআই অন্যদিকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন জোট নয়মের ঘটনা এবং আইএমএফের সঙ্গে পাকিস্তান সরকারের চুক্তি ব্যাহত করার চেষ্টায় সাবেক ক্ষমতাসীন দলটির বর্তমান ও সাবেক নেতারা জড়িত বলে জানান তথ্যমন্ত্রী তারার দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে এসে আরও থাকছে নেপালের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেমি শর্মা অলি সোমালিয়া ক্যাফেতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত পার্ক বিরতির পর স্বাগত আরাউন্ড দ্য ওয়ার্ল্ডে নেপালের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে পি শর্মা ওলি দেশটির একচল্লিশতম প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন তিনি সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর মহারাজগঞ্জে রাষ্ট্রপতি ভবনের শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তিনি তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল নেপাল কংগ্রেসের প্রকাশমান সিংস ও সিপিএন ইউএমএল থেকে বিষ্ণুপ্রসাদ পাউদেলকে উপপ্রধানমন্ত্রী করে বাইশ সদস্যের মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নতুন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কংগ্রেসের চিফ হুইফ রমেশ লেখক পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা জ্বালানি দীপক খার্গে এবং আইনমন্ত্রী দায়িত্ব পেয়েছেন অজয় চৌরাসিয়া নেপালে নদীতে পড়ে তেষট্টি যাত্রীসহ বাস নিখোঁজের বাহাত্তর ঘন্টা পার হলেও এখন উদ্ধার করা যায়নি পঞ্চান্ন আরোহীকে সোমবার আরো দুইজন সহ এ পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা এখনো নিখোঁজ পঞ্চান্ন যাত্রী তাদের সন্ধানে নতুন করে উদ্ধার তৎপরতা শুরু করেছেন দেশটির শতাধিক নিরাপত্তা কর্মী তবে কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভেশরাজ রেজাল পরিবারের সদস্যরাও নিখোঁজ যাত্রীদের জীবিত খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন বলে জানান জেলার এক সরকারি কর্মকর্তা নিখোঁজদের মৃতদেহ অনুসন্ধান করতে কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন নিখোঁজদের স্বজনরা গত শুক্রবার ভোর রাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশুলি নদীতে ভেসে যায় দুটি বাস এই ঘটনার পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাতের বেলা ওই এলাকা দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার সোমালিয়ার রাজধানী মোগা দেসুর একটি ক্যাফেতে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন রোববার বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে ক্যাফেতে ওই সময় ফুটবল ভক্তরা ইউরো দু হাজার ফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন পুলিশের উদ্বৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় পুলিশের মুখপাত্র আব্দুল ফাতা এদেন হাসান স্থানীয় গণমাধ্যমকে জানান পুলিশের প্রাথমিক প্রতিবেদনে পাঁচজন নিহত ও বিশ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে হতাহতদের বেশিরভাগই সে সময় ক্যাফেটির বাইরে রাস্তায় অবস্থান করছিলেন বিস্ফোরণের পর ক্যাফেটিতে আগুন ধরে যায় কোনো ব্যক্তি বা সংগঠন এ গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেনি তবে সোমালিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় এর আগে বেশ কয়েকটি হামলার জন্য ইসলামী সংগঠন আল সাবাবকে দায়ী করা হয়ে থাকে আরামদা ছোট ছোট্ট আরেকটি বিরতি সঙ্গে থাকুন মেরুদির পর আবারো স্বাগত আরウンド বলতে। পাকিস্তানের পাঞ্জাবে টানা 24 ঘন্টা ধরে চলা বৃষ্টিতে 14টি বাড়ি ধসে পড়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন আহত হয়েছে না আরও 27 জন। গত শনিবার থেকে রোববার পর্যন্ত টানা বৃষ্টিতে এই প্রাণহানির ঘটনাটি ঘটে। পাঞ্জাবের লাহোর, সার্জোধা, চোবা টেক্সিং, সিং, فیصلাবাদ, কোত আডু এবং বাহাওয়ালপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে 5 জন শিশু, 3 জন নারী ও 4 জন পুরুষ রয়েছেন। পনেরো জুলাই পর্যন্ত পাঞ্জাব জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেন তারা প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া বলেন ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বন্যার ঝুঁকি বিবেচনার ব্যবস্থা নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানান গত ত্রিশ জুন থেকে পাঞ্জাব জুড়ে মৌসুমি বৃষ্টিপাতে পর্যন্ত অন্তত একুশ জন প্রাণ হারিয়েছেন and harvesting times, fostering pests and diseases. ভারতের মণিপুর রাজ্যের পশ্চিমাঞ্চল জিরিবাম জেলায় রোববার সন্ধবাজন বিদ্রোহীদের অতর্কিত হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর অন্তত এক সদস্য নিহত হয়েছে পুলিশ জানিয়েছে জিরিবাম জেলার মবাং অঞ্চলের দখল নিতে সন্দেহভাজন বিদ্রোহীরা পুলিশ ও আধাসামরিক যৌথ বাহিনীর ওপরে গুলি চালাতে শুরু করে এই সময় যৌথ বাহিনীর সদস্যদের উপর থেমে থেমে গুলি বর্ষণ করা হয় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চাললে পিছু হটে বিদ্রোহীরা বিহারের মধুবনির বাসিন্দা সিআরপিএফ এর নিহত এই সদস্যের নাম অজয় কুমার ঝা কপালে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান ওই হামলার ঘটনায় আরো দুই পুলিশ কমান্ডো সহ তিনজন আহত হয়েছেন মণিপুর পুলিশ আজ সোমবার জানিয়েছে আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কামুক্ত এ নিয়ে গত এক মাসে দ্বিতীয়বার সরকারি বাহিনী বা সরকারি প্রতিনিধিদের ওপর হামলার ঘটনাটি ঘটল গত দশ জুন মুখ্যমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়েছিল শেষ করছি যাবার আগে ট্রাম্পের ওপর হামলার পর জাতীয় উইকেট ডাক বাইডেনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত একশো একচল্লিশ ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগ পাকিস্তান সরকার নেপালের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেপি শর্মা ওলি এবং সোমালিয়ায় ক্যাফেতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত পাঁচ দর্শকের ছিল আরন্ড ওয়ার্ল্ড এটি নিউজ এর সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com ডাব্লিউ ডাব্লু ডট এটি নিউজ টিভি ডট কম এছাড়া চোখ রাখুন এটি নিউজ এর ইউটিউব ও ফেসবুক পেজ তারা আবারও দেখা হবে এই সময় সে পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন